ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি 8টি ফ্লাইট। ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়া 7টি ফ্লাইট যথাসময়ে ঢাকা থেকে যেতে পারেনি। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত উড়োজাহাজ ওঠানামায় এই ব্যাঘাত ঘটে বলে নিশ্চিত করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক উইং কমান্ডার শাহেদ আহমেদ খান। বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে ঠিকমতো দেখা যাচ্ছিল না, ফলে বিশ্বের বিভিন্ন বিমানবন্দর থেকে ঢাকায় আসা 7টি ফ্লাইট ভারতের কলকাতায় অবতরণ করে, আর 1টি ফ্লাইট অবতরণ করে মিয়ানমারের ইয়াঙ্গুনে। কলকাতায় সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, এয়ার আরাবিয়া, গালফ এয়ার, মালিন্দো এয়ার সহ 1টি করে ফ্লাইট অবতরণ করেছে। এছাড়া এয়ার এশিয়ার 1টি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণ করেছে। অন্যদিকে ঘন কুয়াশার কারণে ওমান এয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরাটস এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স থেকে 1টি করে ফ্লাইট যথাসময়ে ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি। কুয়েত এয়ারলাইন্সের 1টি ফ্লাইট গতকাল দিবাগত রাত 3টা থেকে ঢাকা থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে ছাড়তে পারেনি। ফ্লাইটটি আজ বেলা 3:15টার দিকে ছাড়বে বলে ঠিক করা হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, এখন আবহাওয়া পরিস্থিতি উন্নতি হয়েছে, তাই ঢাকায় নামতে না পারা ফ্লাইটগুলো এখন ফিরতে শুরু করেছে। পাশাপাশি ঢাকা থেকে যথাসময়ে যেতে না পারা ফ্লাইটগুলো এখন উড্ডয়ন শুরু করেছে। এ কারণে বিমানবন্দরে যাত্রীদের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আজ বেলা 3টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে ধারণা করছেন তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবহাওয়া সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।